হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রাশেদ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য গত ভিডিওতে হোয়াইট এবং বেবি গ্রিনের কম্বিনেশনে আরও একটি নতুন ডিজাইনের ড্রেস আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আলহামদুলিল্লাহ ড্রেসটি আমার ভিউয়ারস আপুরা অনেক অনেক বেশি পছন্দ করেছেন আর ড্রেসটির ড্রয়িং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আমার ভিউয়ারসাপুরা অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছেন ড্রেসটির ড্রয়িং ভিডিওটা শেয়ার করানোর জন্য তো আজকে আমি সেই ড্রেসটির ড্রয়িং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এই ড্রেসগুলোতে কিছু হাতের কাজ বাকি ছিল তো এতক্ষণ সেই কাজগুলোই করছিলাম আর সেই সাথে ভিডিওটিও করে ফেললাম একটি ড্রেসে হাতের কাজ করার পরেও কিন্তু অনেক কাজ বাকি থাকে আর সেই কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায় আর যদি সেটা হয় মেট করা যদি ড্রেসটি মেট করতে হয় তাহলে তো কথাই নেই আর এই টুকিটাকি কাজগুলো করতে করতে অনেকটা সময় ব্যয় হয়ে যায় আর এই সব কাজগুলো করতে করতে আমি আসলে সময় করে উঠতে পারি না ঠিকমতো ভিডিওটা আপলোড করার জন্য তো সকাল থেকেই বসেছিলাম এই ড্রেসগুলোতে ছোটোখাটো হাতের কাজগুলো করার জন্য তো অনেকটা সময়ই আসলে ব্যয় হয়ে গেল যদিও এর মধ্যে ব্যক্তিগত কাজ সাংসারিক কাজও কিছুটা থেকে থাকে তো এর জন্য আসলে সময়টা হয়ে ওঠে না এজন্য আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না তো এই জন্য কিন্তু আমি আসলে আমার ভিউয়ার্স আবু ভাইয়াদের রিকোয়েস্টে যে ভিডিওগুলো ওগুলোও আমি ঠিকমতো আপলোড করতে পারছি না সত্যি কথা বলতে এখন যে ভিডিওটা আমি এডিট করছি তো এই ভিডিওটিও কিন্তু আমি করে রেখেছি প্রায় আজ থেকে পাঁচ দিন আগে আসলে সময় স্বল্পতার কারণে এই ভিডিওটাও আমি এডিট করে উঠতে পারি নাই এখন বাজে প্রায় রাত নয়টা তো এখন আমি বসেছি ভিডিওটি এডিট করার জন্য যদিও সময় ছিল না আরও অনেক কাজ ছিল তারপরেও মনে হচ্ছিল যে আসলে বেশ কয়েকদিন হয়ে গেল আমার লাস্ট ভিডিওটা আপলোড করার জন্য তো এখন আমাকে আসলে আরেকটা নতুন ভিডিও আপলোড করা দরকার এই আমি বসে পড়েছি ভিডিওটাতে ভয়েস সেট করার জন্য তো এই ড্রেসগুলোর কাজ এখন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনাদেরই রিকোয়েস্টের এবং আপনাদের পছন্দের ড্রেসটির ড্রয়িং ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো এই ডিজাইনটি ড্রয়িং করার জন্য এখানে আমি একটি ড্রেসিং পেপার নিয়েছি আর এই ড্রেসিং পেপারের উপরেই আমি একটি আর্ট পেন্সিল দিয়ে ডিজাইনটি ড্রয়িং করব তো এখানে কিন্তু আমি সরাসরি কাপড়ের উপর ডিজাইনটি ড্রয়িং করব না এখানে আমি ড্রেসিং পেপারের উপরেই ড্রয়িং করব আর এই ড্রেসিং পেপারে ড্রয়িং করার পিছনে আর একটি কারণ আছে আর সেটা হচ্ছে গত ভিডিওতে আমি যে ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটি ছিল আমার নতুন ডিজাইন এবং সেই ড্রেসটি আমি ফার্স্ট করেছিলাম এই জন্য আমি ড্রেসটিতে ফ্রি হ্যান্ডেই ড্রয়িংটা করেছিলাম আর এখন আমি ড্রেসিং পেপারে ড্রয়িং করবো কারণ এখন আমি অনেকগুলো ড্রেসে ছাপটা দিব আর অনেকগুলো ড্রেসে আমাকে ড্রয়িং করতে হবে আর অনেকগুলো ড্রেসে যদি আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে যাই তাহলে আমার অনেকটা সময় চলে যাবে তো যার তার কারণ আমি ফার্স্টে ড্রেসিং পেপারে ড্রয়িংটা করে নিচ্ছি আর এই ড্রয়িংটা করা হয়ে গেলে আমি পুরো ডিজাইনটা সুজতে ফুটা করে নিয়ে তারপরে আমি সেটা ছাপ বসিয়ে ড্রেসগুলো ড্রয়িং করব। এতে করে কিন্তু আমার কষ্ট এবং সময় দুটোই কম লাগবে তো এটা কিন্তু খুবই সিম্পল আর ছোট্ট একটা ডিজাইন জাস্ট এতটুকুই তো এই ডিজাইনটাই অল্টারনেট করে দুই সাইড করে যখন আপনি ড্রয়িং করবেন তখন কিন্তু পুরো ডিজাইনটা হয়ে যাবে তো এভাবে করেই কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন এ খুবই ছোট এবং সিম্পল ডিজাইন আপনারাও খুব সহজেই ডিজাইনটি ড্রয়িং করতে পারবেন আর আমি কিন্তু এতটুকুই জাস্ট ড্রয়িংটা করেছি আর এই ডিজাইনটুকুই আমার পুরো ড্রেসের সাপ বসানোর জন্য যথেষ্ট তো এখন আমি ওনার দুই সাইডে এবং এই কামিজের এক সাইডে যে ডিজাইনটা দিয়েছিলাম লম্বা বরাবর সেই ডিজাইনটি আপনাদের সাথে ড্রয়িং করে শেয়ার করব যদিও ডিজাইনটা খুবই সিম্পল আর আমার মনে হয় এই ডিজাইনটা ড্রয়িং করে না দেখিয়ে দিলেও আমার ভিউয়ার্স আপুরা দেখেই বুঝতে পারবেন এবং ড্রয়িংটা খুব সহজেই করতে পারবেন তারপরেও আমি হালকা করে ড্রয়িং করে আপনাদের সাথে শেয়ার করছি ডিজাইনটা যাতে আমার যেসব আপুরা নতুন কাজ শিখছেন তাদের জন্য ডিজাইনটা বুঝতে সুবিধা হয় এবং তারাও খুব সহজে ডিজাইন হ্যান্ডে ড্রয়িং করতে পারেন তো এখানে আমি একটি শক্ত হার্ড পেপার নিয়েছি আর এই পেপারটি আমি হাফ ডিম্বাকৃতির করে কেটে নিয়েছি যাতে আমি এখানে যে ঢেউ ডিজাইনটা করব এটি আমার সবগুলো সমান আকারের হয় অনেক সময় ফ্রি হ্যান্ডে যদি আমরা ড্রয়িং করি তাহলে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি এই হার্ট পেপারটি শেপ করে কেটে নিয়েছি এতে করে কিন্তু ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো যাই হোক আজকে কেন জানি বাহিরে প্রচুর পরিমাণে সাউন্ড পলিউশন হচ্ছে এক সাইডে মিউজিক বাচ্ছে আর আরেক সাইডে ছেলে পেলে চিল্লা করছে সামনে ইলেকশন এটা নিয়েই সবাই চিল্লা করছে তো খুবই শব্দ হচ্ছে বাইরে থেকে শব্দগুলো আসছে আর আমার ভয়েস সেট করতেও অনেকটা প্রবলেম হচ্ছে হয়তো আপনারাও বুঝতে পারছেন ভয়েসটা সেট করতে অনেকটা প্রবলেম হচ্ছে মনোযোগটা অনেকটাই ওইদিকে চলে যাচ্ছে তো দিনের বেলা আমি ভয়েস সেট করতে পারি না কারণ দিনের বেলাতে সাউন্ড পলিউশনটা আরও অনেক বেশি থাকে আর মাঝরাতে ভয়েসটা সেট করতে পারি না কারণ পাশে ছেলে ঘুমিয়ে থাকে আর প্রত্যেকটা রুমে যার যার মতো ঘুমিয়ে থাকে এই জন্য আসলে ভয়েসটা সেট করতে অনেকটাই প্রবলেম হয়ে যায় তো যাই হোক দুই বর্ডারের সাইডের ডিজাইনটুকু ড্রয়িং করার সময় ভিডিওটি স্কিপ হয়ে গেছে কখন ভিডিওটি বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই তো এই জন্য আমি হালকা করে এক্সট্রা করে আপনাদের ডিজাইনটুকু ড্রয়িং করা দেখিয়ে দিলাম তো এতক্ষণ আমি যে ডিজাইনটি ড্রয়িং করলাম এই ডিজাইনটি একটি শ্যুজ দিয়ে ফুটা করে নিব আর এই ডিজাইনটি ফুটা করার জন্য একটি মোটা শ্যুজ আমি এ নিয়ে নিয়েছি তো এই মোটা শ্যুজটা দিয়েই আমি ডিজাইনটি ফুটা করে নিব আর ড্রেসিং পেপারের উপর এই ডিজাইনটি ফুটা করার জন্য হালকা আর নরম স্পেস বেছে নেবো যাতে ফুটাটি করার সময় শ্যুজটি পারফেক্টভাবে বসে যায় এতে করে কিন্তু কাপড়ের উপর যখন আমরা ছাপ বসাবো তখন ছাপটি অনেক সুন্দরভাবে বসে যাবে তো এভাবে করেই কিন্তু আমি পুরো ডিজাইনটা রেডি করে নিব তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আসলে বাহিরের সাউন্ড পলিউশনের কারণে আমার ভয়েসটা দিতে অনেক বেশি প্রবলেম হচ্ছে তো আজকে এ পর্যন্তই তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান আর আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর সেটা হচ্ছে আমার একটি ফেসবুক পেজ আছে যদিও পেজটি আমার অনেক দিন যাবৎ চালু করা হয়েছে কিন্তু মাঝখানে বিভিন্ন প্রবলেমের কারণে পেজটি আমি কন্টিনিউ করতে পারিনি আর এখন যেহেতু আমি অনলাইনে বিজনেস করছি আর আমার ইউটিউব চ্যানেলও মোটামুটি এক বছরের বেশি হয়ে গেছে চালু করা তো আমি পেজটিতে কাজ কন্টিনিউ করতে চাচ্ছি তো আমার ভিওয়ার সাপুদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার পেজটিতে ঢুকে আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে আসবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্কটাও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারেও ইনবক্স করতে পারেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদে নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম